আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই সুন্দর স্টাইলিজ একটি প্যান্ট প্লাজামা নিসের মুহুরির ডিজাইন নিয়ে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব। আশা করি খুব সহজে বুঝতে পারবেন যদি এক মিনিট সময় নিয়ে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনি যদি কেনে কেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না প্রথমে দু ইঞ্চিতে একটা দাগ দিলাম এখন দেড় ইঞ্চিতে আরেকটা দাগ দিছি লম্বা করে দাগগুলো মিলিয়ে দিলাম এরপর আরও একটা দাগ দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি করে ঠিক আছে তো এরপর আমি তিন ইঞ্চি ছড়া একটা কাপড় নিয়েছি এই কাপড়টার ছড়াটা তিন ইঞ্চি এখন আমি কাপড় উপরে বসিয়ে সেলাই করে নিবো পুরো কাপড়টা তো বন্ধুরা যারা আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর নিত্য ভিডিও পাওয়ার জন্য খুব সহজ করে আমি আমার সবগুলো ভিডিওতে বোঝানোর চেষ্টা করি আশা করি খুব সহজে আপনারা বুঝতে পারবেন এবং শিখে নিতে পারবেন যারা একেবারে নতুন তারাও কিন্তু যদি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন নতুনদের জন্য কিন্তু বেশি সুবিধা হবে আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবাদ মতামত কোথাও বুঝতে যদি সমস্যা হয় ঠিক আছে তো এরপর দাঁড়িয়ে যেখানে দাগ দিয়ে দিচ্ছি ওইখানে কিন্তু একটা দাগ দিলাম আমি দাগ দিয়ে সেলাই করে নিচ্ছি ঠিক আছে একদম চিকন করে একটা সেলাই দিলাম এখন এরপর চিতে যেখানে আমি আরও একটা দাগ দিচ্ছি সেখানেও আমি আরেকটা চিকন করে সেলাই দিলাম অর্থাৎ যতগুলো আপনি সেলাই দেবেন ঠিক ততটুকু আপনি দাগ দিয়ে দিবেন ঠিক আছে আমি তিনটা একটা দাগ কিন্তু দেখাই নাই আমি পরে দিচ্ছি এখানে আমি সেলাইটা তিনটা দিছি এই জন্য কিন্তু আমি তিনটা সেলাই দিছি, ঠিক আছে এটা এগুলো সাইলে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এই যে আমি মোহরিটা মাপ নিয়ে সেলাই করে নিচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন